লোভনীয় ও সুস্বাদু বেগুন বাহার রেসিপি। প্রথমে একটি বড় বেগুন গোল করে একটু মোটা সাইজ করে কেটে নিব। এবার বেগুনের কাটা পিসগুলিকে মাঝখানে চুরি দিয়ে বা একটি ছোট স্টিলের গ্লাসের মুখ দিয়ে ছোট করে কেটে নিব। এরপর পিস করা বেগুনে আধা চামচ লবণ, এক চামচ গুঁড়া মরিচ, আধা চামচ গুঁড়া হলুদ ও আধা চামচ জিরা গুঁড়া দিয়ে মেখে নিব। এবার একটি বাটিতে দুটি ডিম ভেঙে দিয়ে এতে দুই চামচ মিক্স ক্যাপসিকাম, এক কাপ ছোট ছোট পেঁয়াজ কুচি, কয়েকটি কাঁচা লঙ্কা কুচি, আধা চামচ লবণ, আধা কাপ ধনে পাতা ও আগে বানানো আধা কাপ চিকেন কিমা ঢেলে ভালোভাবে মিক্স করে নিব। এবার একটি প্যানে রান্নার তেল গরম করে মাখানো বেগুনের পিসগুলি দিয়ে এর মাঝখানে মিক্স করা উপকরণগুলি ঢেলে দিয়ে উভয় পাশে এক মিনিট করে ভেজে নিব। মিক্স করা উপকরণগুলি ছাড়া ও বেগুনের পিসগুলির মাঝখানে শুধু ডিম দিয়ে ও বেগুন বাহার বানানো যাবে। পরিবেশনের সময় উপরে অল্প ধনে পাতা দিয়ে পরিবেশন করুন। ধন্যবাদ সাথে থাকার জন্য।